সকালবেলাতেই আজকে সব কিছু কমপ্লিট করেই বসে পড়েছি এখানে, কারণ আজকে যেহেতু আমাদের প্রোগ্রাম, তোমাদের আগের ভিডিওতেই আমি জানিয়েছি, তো ওটার জন্যই আজকে রেডি হতে এখানে বসেছি। তো যে যার বাড়ি থেকে সব কিছু রেডি হয়ে যাবে, ওখানে বাদ বাকি যে স্টার চ্যাপটা দিয়ে দেবে। আর এখানে দেখো আমার একটা অলরেডি পিম্পল হয়ে গেছে, বুঝতে তো এটা প্রচণ্ড পেন হচ্ছে, জানি না এটা কতটা ঢাকতে পারবো। তো চলো এবার এক এক করে আমি স্টার্ট করে দিই। আর এখন অলরেডি বাজে তোমার দুপুরবেলা হয়ে গেছে, এখন বাজে 2:30 মতো। তো এখানে আমি ঝটপট করে মেকআপটা করে নিই। আর আজকে আমি তোমাদের, আমার হাতে হয়তো ফোনটা থাকবে না, কারণ আমি আর আমার ছেলে যাচ্ছি, ছেলের হাতেই ফোনটা থাকবে। যতটা পারবো তোমাদের সাথে আমি, আমার হাতে যতক্ষণ ফোন থাকবে আমি যতটা পারবো শেয়ার করবো। তো বাড়ির সব কিছু করে যেহেতু যাচ্ছি, তো একটু তো সময় লাগে, কারণ এখন জাস্ট আমার মেকআপ করতে বসেছি, এখনও শাড়ি বাঁধবো, চুল বাঁধবো, তো এই কারণে একটু ফাস্ট করছি। তো তোমাদের এর মধ্যে যতটুকু পারছি সে তোমাদেরকে দেখাচ্ছি। আর এর অলরেডি এর মধ্যে আমার দুবার ফোনও চলে এসছে। তো চলো আমি ঝটপট করে রেডি হইনি, রেডি হয়ে নিয়ে তোমাদেরকে তারপর দেখাচ্ছি। আর ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করতে একটু দেরি হচ্ছে নিশ্চয়ই, কারণ আমি একদম সময় পাচ্ছি না এডিট করতে। তো আমি ধীরে ধীরে তোমাদের এর মধ্যেই আমি সব কিছু শেয়ার করে দেবো, তারপর নর্মাল যেরকম ভিডিও আসে সেরকম আসবে। আর এখানে মোটামুটি আমার বেস মেকআপ, আই মেকআপটা হয়ে গেছে, আর এখন মাস্কারাটা লাগাচ্ছি, শুধু লিপস্টিকটা বাকি থাকবে। তো চলো এখানে মোটামুটি পুরোপুরি রেডি হয়ে গেছি, শুধু জুয়েলারিগুলো বাকি আছে, মানে মাথারটা আর গলারটা, যেহেতু এত দূর আমি যাব তো ওই কারণে আর পরিনি, ওইখানে গিয়ে একেবারে তোমাদেরকে দেখাচ্ছি। চলো এখানে আমি পুরোপুরি রেডি হয়ে গেছি, আর এই যে আমার ছেলে, ছেলেও রেডি হয়ে গেছে। সো এরপরে নিচে গিয়ে দাঁড়িয়েছিলাম, আর আজকে যেহেতু অটোতেই যাব, গাড়ি নিয়ে যাব না, আর এই ভর দুপুরবেলা গাড়ি পাওয়াটাও মুশকিল, অনেক কষ্টে অনেকক্ষণ দাঁড়ানোর পর টোটোতে পেয়েছি, আর দেখতেই পাচ্ছ রাস্তা মোটামুটি ফাঁকাই। আর এখন বাজে 3:30, তো আমরা বেরিয়ে গেছি, এখানে গিয়ে একেবারে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো দেখতে দেখতে পৌঁছেও গেছি, আর ওখানে গিয়ে আমি প্রথমে তো রেডি করবো, মানে ওর ম্যামকে রেডি করবো, তারপরে সে আমাকে একটু রেডি করে দেবে। তোমাদেরকে দেখাচ্ছি আমি কিভাবে রেডি হয়েছি। তো এটা আমার ফাইনাল লুক, আর আমিও এর সবাই মোটামুটি এরমভাবেই রেডি হয়েছে। তো তো সবাই ভিডিও কলে একবার করে দেখিয়ে দিয়েছে যে কে কীরকমভাবে রেডি হয়েছে। এখানে আমিও রেডি পুরোপুরি, দেখো তোমাদেরকে দেখিয়ে দিলাম, একদম ওইখানে গিয়ে তোমাদেরকে দেখা হচ্ছে। আর এখানে অলরেডি আমার এক আন্টি ম্যামের কাছ থেকে আমি এই ফোন ভিডিওটা নিয়েছি। তো যেহেতু তোমাদেরকে বলেই দিয়েছিলাম যে আমার আমার কাছে ভিডিওটা থা মানে ফোনটা থাকবে না, তো ওইখান থেকে রোড শোটা আরম্ভ হলো। চলো ওইটা কমপ্লিট করার পর আমার এখানে অলরেডি ডান্স কমপ্লিট হয়ে গেছে, তো ডান্স করে জাস্ট ঢুকলাম, তাই তোমাদের সাথে ফোনটা হাতে পেলাম বলে তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি। আর পিছনে এখন সব ছবি টবি তোলা এগুলো হচ্ছে। ওখান থেকে কমপ্লিট করে আমি চলে এসেছি বাড়ি, তো ডান্সের ভিডিওটা আমি তোমাদের সাথে কালকে শেয়ার করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে খুব শিগগিরই আর একটা নতুন ভিডিওতে। আজকের জন্য টাটা সবাইকে।